বন্ধুগুলো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার তিনতলা বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। এবার এটা লম্বা ধরনের জায়গা, সামনে অনেক জায়গা উনি ফেলে রাখবেন আর পিছনের অংশ নিয়ে দুইটা ইউনিট করবেন। তো 10 মিনিটে আমি মূল প্ল্যানটা কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো, তার আগে কয়েকটা ভিউ, পাশের ভিউ আমি আপনাকে দেখানোর চেষ্টা। এটা হচ্ছে এক পাশ থেকে দেখলে এরকম লাগবে, এখানে সে পাশে সিঁড়ি রাখা আছে। এটা সাইড একদম সামনে থেকে দেখলে এরকম দেখা যাবে, আর সামনের একটু পাশ থেকে দেখলে পারে এরকম দেখা যাবে। এবার আমি দেখাবো যে এই প্ল্যানটি, মূল প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছে এবং মাত্র 2 কাঠার মধ্যে কী করে 2টা ইউনিট করা হয়েছে, সেটার আমি একটা হিসাব আপনাকে দেখানোর চেষ্টা করব। তার এটা দেখছেন যে হচ্ছে আপনার বাড়িটা উনি এটা পুরো জায়গাটা রাস্তা আছে, সামনে এতখানি জায়গা, প্রায় 64 ফিট জায়গা উনি ফেলে রাখবেন। তারপরে মূল বাড়িটা শুরু হবে, শুরুর পর সময় উনি নিচে একটা গ্যারেজের জন্য কিছু জায়গা ফেলে রাখবেন এবং এখানে একটা এই পাশে একটা ছোটো একটা ইউনিট রাখবেন, একটা বেডরুমের, আর পিছনে একটা 2 বেডরুমের একটা ইউনিট রাখবেন। মূলত আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করব। সে এইখানে আসবে গ্যারেজের মধ্যে দিয়ে অথবা সিঁড়ি থেকে এখানে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢুকবে। ঢোকার পর একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে কিচেন রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা বেডরুম, এই বেডরুম এর সাথে এই বারান্দাটা রাখা হয়েছে এবং স্টোর রাখা হয়েছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা টয়লেট রাখা হয়েছে এবং এখানে আর একটা টয়লেট, কমন টয়লেট রাখা হয়েছে। এটা যদি সম্পূর্ণটুকু আমরা বুঝতে চাই তাহলে দেখা যাচ্ছে 2টা বেডরুম আছে, একটা বড় ড্রয়িং ডাইনিং আছে, কিচেন আছে, 2টা বাথরুম আছে, বারান্দা আছে, স্টোর আছে, সব মিলে বেশ সুন্দর একটা বড় আকারে ডিজাইন করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় সে ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে, এটা একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, এই বেডরুমের সাথে বারান্দাটা অ্যাটাচ করা আছে এবং একটা স্টোর রাখা হয়েছে। এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমে এই বারান্দাটা ব্যবহার করতে পারবে। এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি 2টা ইউনিটের কম্বিনেশনটা এরকম। যখন বাড়িটা দেখা যাবে তখন বাড়িটা সামনে থেকে দেখলে এরকম দেখা যাবে, পাশে এক পাশ থেকে দেখলে এরকম দেখা যাবে, যদি আমি উল্টা পাশ থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে। দেখেন 2টা বারান্দা, এখানে একটা বারান্দা, এখানে একটা বারান্দা শো করছে, মাঝখানে সিঁড়ি আছে, সেটাই কিন্তু আমি দেখাচ্ছি, মাঝখানে সিঁড়ি, এটা একটা বারান্দা আর এই মাথায় একটা বারান্দা, এই 2টা বারান্দা 2 দিকে শো করানো হয়েছে। 10 মিনিট এবার আমি দেখাবো যে এই বাড়িটা, তিনতলা বাড়িটা করতে কত টাকা খরচ হবে, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। 10 মিনিটে প্রথম ফ্লোর এরিয়া আমি বের করে নিলাম, 26 ফিট চড়া, 53 ফিট লম্বা, তাহলে 1378 স্কোয়ার ফিট। ফাউন্ডেশন খরচ হবে 4 দিয়ে 3তলা বাড়ি, 400 টাকা স্কোয়ার ফিট হিসাবে, যেহেতু পাইলিং লাগবে না, ভালো মাটি, 5.5 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। আর প্রতিতলা কমপ্লিট করতে গাঁথনি, ঢালাই, বিম, কলাম, এগুলো ছাদের ঢালাই, গাঁথনি, প্লাস্টার, রং করা, ইলেকট্রিক্যাল কাজ সব সহ 1200 টাকা স্কোয়ার ফিট হিসাবে 16.5 লক্ষ টাকা খরচ হবে প্রতিতলায়। 10 মিনিট এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। 10 মিনিটের শেষের বেলায় সবার কাছে একটি কথা, আসুন আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করার জন্য আমরা সবাই অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।